চ্যানেল আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে আবার আমি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমাকে অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছিলে রিম্বি রুম ট্যুরের ভিডিওটা একটু তোমাদের সামনে আনতে, কিন্তু আমারও সময় হচ্ছিল না, সময় সুযোগ কিছু হচ্ছিল না। তো সেটা অবশেষে আমি সেই রুম ট্যুরের ভিডিওটা বানিয়েছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর রিম্বি কিভাবে তার রুমটা গুছিয়ে রাখে, দিনের বেশিরভাগ সময়টাই রিম্বি সেই ঘরটায় কাটায়, সেখানে কিভাবে বই টই গুলো গুছিয়ে রাখে, সেখানে কিভাবে তার পুতুল গুলো গুছিয়ে রাখে, সাজের জিনিসগুলো গুছিয়ে রাখে, সবটাই রিম্বি তোমাদের সাথে শেয়ার করবে। আর এই ভিডিওটা রুম ট্যুরটা রিম্বি তোমাদের সাথে শেয়ার করবে। এসো এখন রিম্বি তোমাদের রুমটা ঘুরিয়ে দেখাবে। মাথায় বউ আছে,
এটা আগের বছর আমি এইটা একে ক্রিসমাস গিফটে পেয়েছিলাম। এর নাম হচ্ছে টেলেসা। এর দুজন হচ্ছে চিনি আর মিনি। এদের জামাটা আমি বানিয়ে দিয়েছি। এই দিকটা আমার সব স্কুলের একটা ব্যাগ আছে। এটা হচ্ছে আমার স্কুল ব্যাগ আর এটা ডান্স ব্যাগ। এইখানে সব আমার হেয়ার ব্যান্ডস থাকে। দেখো আমার কত হেয়ার ব্যান্ড আছে। এটা একটা হেয়ার ব্যান্ড পরে আছে, এটা মিনি মাউস দেয়া। এর কালেকশন, এই হেয়ার ব্যান্ড কালেকশন আমি অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এটা হচ্ছে একটা ডক্টর সেট। এইটা মা আমাকে কিনে দিয়েছিল, এই যে এরকম ব্যাগ। দুটো ক্লিপ আর গার্ডার আছে। এর মধ্যে আমার সব ক্রিম থাকে আর এর মধ্যে আমার সব লিপস্টিক আর আমার হাতের চুড়ি ফুড়ি সব থাকে এখানে। এইটা হচ্ছে আমার আর্ট অ্যান্ড ক্রাফট সেকশন। এখানে আমি সব আমার স্কেচ পেন, তারপর ওয়াটার কালার, সব ড্রয়িং এর জিনিস রাখি আর ক্রাফটের। আর এইখানটা আর এইখানটা আমার সব বুকস, স্কুলের বুকস, তারপর বাড়ির কিছু কপিজ আর স্কুলেরও কপিজ রাখি আর পেন্সিল ব্যাগও আছে। এইটা হচ্ছে আমাদের একটা ডেস্কটপ। মা এখানে একটা ব্যাম্বু প্ল্যান্ট বসিয়েছে। আর এইখানটা হচ্ছে আমি যখন পড়াশোনা করে নিই, আমি এখানটা একটু রেস্ট নিই। আমার এখানে সব টেডি বিয়ার্স গুলো আছে। এর নাম হচ্ছে সিম্বা। এরা এটা এটা আর এই টেডি বিয়ারটা হচ্ছে তিনটে ছেলে আর এরা দুজন মেয়ে। তো এর নাম হচ্ছে সিম্বা, জ্যাক আর ওর নাম হচ্ছে রাজু। আর এর নাম হচ্ছে জোজো আর এর নাম মিনা। এইটা হচ্ছে আমার স্টাডি টেবিল। এই ঘরটাতে বসে আমি আমার ভার্চুয়াল ক্লাস করি। এখানটাতে আমার মানে ল্যাপটপটাও রাখা আছে। আর একটা জিনিস দেখাবো তোমাদের, সেটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের একটা বাণী। এটা আমাকে বাবা প্রিন্ট আউট এনে দিয়েছে আর এটা রোজ সকালে আমরা একবার করে পড়ে নিই। এটাই হলো আমার রুম টুর। যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আজকে ডিম্বি রুম ট্যুরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি আমায় কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।